हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम आशा करी सबाई भालो आछेन। आजकेर ए भिडियोते आपनादेर आमी देखाबो आपनारा किभाबे माइक्रोसॉफ्ट वर्डे पेजेर मध्ये वाटारमार्क दिबेन अर्थात बांग्लाय जेटाके बला हय जल छाप। तो ए विषये विस्तारित सबकिछु आपनादेर आमी देखाबो ए भिडियोते। तो चलुन कथा ना बाड़िये शुरू करा जाक। तो आमी चले जाच्छि माइक्रोसॉफ्ट वर्डे। एखान थेके आमी ब्लैंक पेजे क्लिक करे एकटा ब्लैंक पेज खुले निलाम। तो एइबारे जे देखते पाच्छेन पेजटा एखाने आमरा एकटा वाटारमार्क दिब। तो ए वाटारमार्क देवार जन्य आमादेर जेटा करते हबे एखाने उपरे देखते पाच्छेन जे डिजाइन डिजाइने क्लिक करते हैं। डिजाइन हमें क्लिक करते डिजाइने क्लिक करार एखे डान दिखे एक अपशन देखते वाटारमार्क वाटारमार्के क्लिक करब। एखे देखु डिफल्ट भावे वाटारमार्कगुलो एखे आगू अपनी सरसरी दीते हैं ये नीचे दिखे और आगू सरसरि अपनी क्लिक कर एखान दीते हैं। जमन आदि डु नट कपि ये जी क्लिक करी देखने जो एक वाटारमार्क चले आसले एखे डु नट कपि साधारण एखान अपनी एरक वाटारमार्क दीते हैं। आबार आपनि चाहिए कस्टम वाटारमार्क किन्तु दिते पारबेन। एखाने चाहिए आपनि आपनार नाम लिखे दिते पारबेन बा कम्पानिर नाम जेटाई होक बा आपनार इच्छा मतो कोनो किछु लिखे वाटारमार्क किन्तु दिते पारबेन। तो आमि एखान थेके वाटारमार्के आबार जाच्छि। एखाने नीचे देखते पाच्छेन जे एकटा अपशन कस्टम वाटारमार्क एखाने आमि क्लिक करब। एखाने क्लिक करार पर एइ जे डु नट कपि लेखा आछे एटा एटा केटे आमि सापोज आमार नामटा दिब। तो आमि आमार नामटा एखाने लिखे दिच्छि देखुन आमार नामटा सबगुलो बड़ो हातेर अक्षरे आमि लिखे दिलाम। तो एखान थेके आमि एटा दिये आमि जोदि एखन ओकेते क्लिक करि देखुन एइ जे आमार नाम एइ जे TOML तमाल दिये किन्तु एटा এই যে এখানে একটা ওয়াটারমার্ক তৈরি হয়ে গেছে। তো এখন এখানে আরো কিছু কাজ আপনাদের দেখাচ্ছি। দেখুন ওয়াটারমার্ক থেকে আবার আমি কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। এখানে দেখুন আপনি কিন্তু চাইলে ফন্টটাও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন ক্লিক করলে বিভিন্ন ফন্ট আছে। এই যে এখানে বিভিন্ন ফন্ট আছে। তবে এখানে একটা জিনিস দেখুন যে এখান থেকে ফন্টে ক্লিক করলে কিন্তু ফন্টটা এখানে শো করতেছে না, মানে ফন্টটা কেমন লেখাটা কেমন দেখাবে সেগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করে করে দেখতে পারতেছেন না। যদি আপনার চেনা কোনো ফন্ট থাকে সেই ক্ষেত্রে আপনি তো এখান থেকে সিলেক্ট করে দিতে পারতেছেন। আর তাছাড়া আপনি যেটা করতে পারেন যে सपोज एखे एक लेखा लिखी हमें एखान होमे जामे गए यटार एक सज बाड़िए निशी देखार सुविधार्थे देखो एखे सपोज हमें तमाल्ट लिखते लिखे ये सिलेक्ट कर एखान फंडगलो आगे देखे नीते को फंड कम देखा मैंने लेखाटा केमन देखा एखान एक चएस करते देखो एखे सपोज हमें एखान फंड सिलेक्ट कर लम फंड सपोज एखान सिलेक्ट कर लम एन फंडटार नाम कि एखान क्योंकि देखे नीते फंडटार नाम ये अलजेरियन এই ফন্টটা কিন্তু আমি দেখে নিতে পারছি। এভাবে যে কোনো ফন্ট আমি যদি আরেকটা ফন্ট দিই যে ফন্টের নাম কিন্তু এখানে আসছে এটা দিলাম যে এই ফন্টটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে। তো এখান থেকে আমি যে ফন্টের নাম দেখে নিলাম যে আলজেরিয়ান। এবার এখান থেকে কিন্তু আমি ওয়াটারমার্কে গিয়ে আমি যে আবার ডিজাইনে যাচ্ছি এখান থেকে ওয়াটারমার্কে গিয়ে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখান থেকে এবার আমি সেই ফন্টটা কিন্তু সিলেক্ট করে দিতে পারি। এই যে এখানে রয়েছে যে আলজেরিয়ান এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি যখন ওকে দিই দেখুন এই যে আমি যে ওয়াটারমার্কটা কিন্তু এখন সেই ফন্টে হয়ে গেছে। তো এবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলে এখানে বাংলায়ও কিন্তু ওয়াটারমার্ক দিতে পারেন, মানে বাংলায়ও কিন্তু কোনো কিছু লিখতে পারেন। সাপোজ আমি আমার নামটা এখানে বাংলায় লিখব। তো তার জন্য দেখুন আমি কাস্টম ওয়াটারমার্কে যাচ্ছি। এখানে গিয়ে এর আগে আমি যে কম্পিউটারে বাংলা লেখা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বিজয় বায়ান্ন দিয়ে আমি দেখিয়েছিলাম কীভাবে বাংলা লিখবেন, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে বাংলা দুইভাবে লেখা যায়, এই যে বিজয় ক্লাসিক এবং ইউনিকোড দুইভাবে লেখা যায়। তো এখানে আমি যদি ইউনিকোড দিয়ে লিখি দেখুন ইউনিকোড দিয়ে লিখলে কিন্তু কোনো ঝামেলা না। এখানে আমি কিন্তু সাপোজ যে কিবোর্ড থেকে এই যে তোমার লিখে দিতে পারতেছি, তোমার লিখে দিলে কিন্তু এখানে অটোমেটিক ওকে দিলে অটোমেটিক কিন্তু বাংলায় চলে আসলে পাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখুন যে ফন্টটা কিন্তু এরকমই থাকবে, ইউনিকোড দিয়ে লিখলে ফন্টটা এরকমই থাকে। আমি যদি চাই যে আমার মনের মতো কোনো ফন্ট দিয়ে বাংলাটা লিখবো, সাপোজ আমি সুতোনিএমজে দিব, সুতোনিএমজে দিয়ে লিখবো, সেই ক্ষেত্রে কিন্তু বিজয় ক্লাসিক দিয়ে লিখতে পারি। তবে এখানে একটু সামান্য ঝামেলা আছে, তো সেটা সমাধানও আমি দিয়ে দিচ্ছি। আগে দেখুন বিষয়টা। তো দেখুন আমি এখান থেকে আবার অটোমার্কে যাচ্ছি, তারপর এখান থেকে কাস্টম অটোমার্কে যাচ্ছি। এবার এখান থেকে আমি সাপোজ সুতোনিএমজে দিয়ে বাংলা লিখবো। তো তার জন্য দেখুন এখান থেকে প্রথমে আমি সুতোনিএমজে ফন্টটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি কিন্তু সার্চ দিয়ে বের করতে পারি সুতোনিএমজের প্রথম কয়েকটা অক্ষর আমি লিখি SUT লিখে দেখুন এখানে কিন্তু সাজেশন আসতেছে না। তো যেটা আমি করতে পারি এই SUT লিখলাম, সুতোনিএমজের প্রথম তিন অক্ষর আমি লিখলাম, লিখে এখানে আমি এই যে আইকন এখানে একটা ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে দেখুন অটোমেটিক এই যে সুতোনিএমজে কিন্তু সিলেক্ট হয়ে গেছে। দেখুন এই যে এখানে সার্চ করার আগে অবশ্যই কিন্তু এখানে ইংলিশ সিলেক্ট করা থাকতে হবে। তো আমি এটা কেটে দিচ্ছি, আগে ইউনিকোড দিয়ে লেখা এটা কেটে দিচ্ছি। দিয়ে এখন দেখুন এখান থেকে বিজয় ক্লাসিক আমি উপর থেকে সিলেক্ট করলাম। বিজয় ক্লাসিক সিলেক্ট করে এখানে আমি বাংলায় লিখবো। এবার সাপোজ আমি এখানে তমালটাই লিখবো আবার বাংলায় সুতোনিএমজে ফন্টে। তো তার জন্য দেখুন আমি দেখুন কিবোর্ড থেকে বাংলা লিখতে যাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ইংরেজি অক্ষর চলে আসতেছে। তো এখানে আসলে যত ইংরেজি উঠুক এখানে আমি আসলে তাকাচ্ছি না, এখানে না থেকে আমি শুধু কিবোর্ডের দিক তাকিয়ে আমি আমার নামটা যেভাবে লিখি বাংলায় সেভাবে লিখতেছি। হ্যাঁ, এখানে যা উঠে উঠুক এখানে আসলে আমার তাকানো লাগবে না। তো আমি লিখছি এখানে আমি ওকে দিচ্ছি, তাহলে দেখুন এই সুতোনিএমজে ফন্টে যে তমালটা এখানে চলে আসছে।
তো এখানে কিন্তু আমি অন্যান্য ফন্টও দিতে পারি, অন্যান্য বাংলা ফন্টও কিন্তু দিতে পারি এখান থেকে। যদি আমার ফন্টগুলো চেনা থাকে তাহলে কিন্তু আমি এই যে কাস্টম ওয়াটারমার্কে এখান থেকে, যদি আপনার ফন্টের নাম জানা থাকে, বাংলা ফন্টের নাম পরিচিত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি ফন্ট আপনার চেনা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইংলিশ লিখে, আমি যেরকম দেখালাম যে ইংলিশ লেখার মতো বাংলাটাও লিখে কিন্তু ফন্ট সিলেক্ট করে এখান থেকে দেখতে পারেন যে কোন ফন্টে কিরকম দেখা যায়। এই যে এখান থেকে আমি সুতো নিয়ম যে ফন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার আমি আমার নামটা আবার লিখলাম এখানে লিখে। এবার সাপোজ আমি এখান থেকে অন্য একটা ফন্ট দিব, বাংলা ফন্ট। হ্যাঁ, সাপোজ আমি এই ফন্টটা দিলাম, এটা আমি নামটা এখান থেকে দেখতে পারতেছি। এই যে ফন্টের নামটা আমি এখান থেকে দেখতে পারলাম, দেখুন, চাইলে আমি এখান থেকে কপিও করতে পারতেছি। আমি সাপোজ ফন্টের নামটা এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে আমি এবার আবার এখান থেকে আমি কী করবো, ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে এখান থেকে ওয়াটারমার্কে ক্লিক করব, তারপর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, তারপরে এখানে আমি এই ফন্টের নামটা কিন্তু এখানে কন্ট্রোল ভি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারলাম। পেস্ট করে দিলে সেই ফন্টটা চলে আসলো, ওকে দিলেই দেখুন এখানে ওয়াটারমার্কটা কিন্তু সেই ফন্টে চলে আসলো। এভাবে কিন্তু আপনি ফন্টটা এখান থেকে নামটা নিয়ে আপনি সেই ফন্ট অনুযায়ী লেখাটা, মানে ওয়াটারমার্কটা দিতে পারেন। তো এবার এখানে আপনাদের একটা কথা বলি আমি, যে এই যে আমি যে জিনিসটা দেখালাম আপনাদের, এখানে ওয়াটারমার্কে গিয়ে, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এখানে আমার নামটা বাংলায় লিখলাম, এখানে আমি এখানে এই স্ক্রিনের দিকে না তাকিয়ে আমি কিবোর্ডে অক্ষর অনুযায়ী আমি বাংলাটা এখানে লিখলাম, এখানে কিন্তু ইংরেজি অক্ষরগুলো উঠলো, এখানে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটা কিন্তু আপনার কাছে ঝামেলা মনে হলে আপনি একটা কাজ করতে পারেন, আমি সাপোজ এটা রিমুভ করে দিতে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওয়াটারমার্কটা রিমুভ করতে চাইলে এই যে রিমুভ ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলে রিমুভ হবে, আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি ওয়াটারমার্কটা। এবার আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা কিন্তু চাইলে এখানে এই যে লিখে নিতে পারেন, এখানে বাংলায় যা লিখবেন, সাপোজ আপনার নাম বা কোম্পানির নাম যাই লেখেন না কেন, এখানে লিখে বাংলায়, ওখানে যদি লিখতে অসুবিধা হয়, মানে বুঝতে না পারেন, তাহলে এখানে বাংলাটাকে লিখে নিয়ে তারপর এখান থেকে কপি করবেন। আমি সাপোজ এটা কপি করলাম, কপি করে ওয়াটারমার্কে গেলাম, কাস্টম ওয়াটারমার্কে গেলাম, এখান থেকে এই যে টেক্সট ওয়াটারমার্কে গেলাম, এখান থেকে আমি এবার এই যে এখান থেকে এটা আমি কন্ট্রোল ভি দিয়ে কিবোর্ড থেকে পেস্ট করে দিচ্ছি। এই যে পেস্ট করে দিলে এখানে ইংলিশ যা ওঠে উঠুক, মানে এখানে আপনি যা লিখবেন কপি করবেন সেটাই কিন্তু এখানে হবে। এবার এখান থেকে ফন্টটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে আমি সাপোজ সুতনি এম জে ফন্টে লিখবো, তো আমি এখান থেকে সুতনি এম জে ফন্টটা দিব। তো এখান থেকে আমি খুঁজে বের করতে পারি অথবা এখানে সার্চ করতে পারি। তো সার্চ করার জন্য দেখুন এখানে কিন্তু বিজয় ক্লাসিক থাকলে হবে না, এখানে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। ইংলিশ সিলেক্ট করে নিয়ে এবার আমি এস ইউ টি দিয়ে এই যে এখানে ক্লিক করলাম, সুতনি এম জে সিলেক্ট হয়ে গেল, এখানে ওকে দিলাম, এই যে দেখুন আমি ওয়াটারমার্কটা সুতনি এম জে ফন্টে চলে আসলো। তো এভাবে আপনারা বিভিন্ন টেক্সট দিয়ে ওয়াটারমার্কগুলো দিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে আর কিছু জিনিস আপনাদের দেখায়, ওয়াটারমার্কে গিয়ে, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে, কাস্টম ওয়াটারমার্কে আমি আসলাম, কাস্টম ওয়াটারমার্কে এসে এখান থেকে কিন্তু আমি ওয়াটারমার্কের কালারটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এখানে যে আছে কালার, এই কালারে গিয়ে আমি ওয়াটারমার্কের কালার সিলেক্ট করে দিতে পারবো। সাপোজ আমি এই সবুজ কালারটা যদি দিই, ওকে দিই, তাহলে দেখুন ওয়াটারমার্কের কালার সবুজ হয়ে গেল। এভাবে আপনি কালারও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আন্ডু করে দিচ্ছি, কালোই রাখলাম। তারপরে আরেকটা জিনিস এখানে দেখায়, কাস্টম ওয়াটারমার্কে গিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এটা কিন্তু আপনি সাইজটা সিলেক্ট করে দিতে পারবেন। অটো দেওয়া আছে, আমি সাপোজ এখানে 40 দিই, ওকে দিই, তাহলে দেখুন এই যে সাইজটা ছোট হয়ে গেল। এরকমভাবে আপনি কিন্তু সাইজটা দিতে পারবেন। তো সাধারণত এখান থেকে অটো দেওয়াটাই ঠিক থাকে, অটো দিলে একদম মানে ভালোভাবে সেট হয়। অটো দিয়ে ওকে দিচ্ছি, এই যে। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে কোনো ছবি ওয়াটারমার্ক হিসেবে দিবেন। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের কোনো ছবি এখানে এই পেজে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারবেন, বা আপনাদের কোনো লোগো যদি থাকে, আপনার কোনো লোগো যদি থাকে, বা আপনার কোম্পানির যদি কোনো লোগো থাকে, সেক্ষেত্রে সেই লোগোটাও কিন্তু আপনি ওয়াটারমার্ক হিসেবে দিতে পারবেন। তো এর জন্য কী করতে হবে, দেখুন আমি এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিচ্ছি এখান থেকে। কোনো ছবি ওয়াটারমার্ক হিসেবে দেওয়ার জন্য কী করবো, এই ওয়াটারমার্কে যাবো, এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে আবার যাবো, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিকচার ওয়াটারমার্ক, এই পিকচার ওয়াটারমার্কে ক্লিক করবো। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পিকচার, এখানে ক্লিক করবো। তো এখানে যদি নেট কানেকশন থাকে তাহলে আপনি অনলাইন থেকে পিকচার দিতে পারেন, আর যদি আপনার কম্পিউটার থেকে কোনো ছবি নিতে চান সেক্ষেত্রে এই যে ওয়ার্ক অফলাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা ছবি আপনাকে কম্পিউটার থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি ডেস্কটপে আমার একটা ছবি রাখছি, এখানে আমি এই ছবিটা ডবল ক্লিক করতেছি, এখন এই ছবিটা সিলেক্ট হলো। এবার এখান থেকে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখুন এই যে ছবিটা এখানে ওয়াটারমার্ক হিসেবে, মানে জলছাপ হিসেবে কিন্তু সেট হলো। এভাবে কিন্তু আপনাদের কোনো লোগো কিন্তু ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন এই পেজে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আপনারা আসলে এই মাইক্রোসফট ওয়ার্ডের পেজে কোনো ওয়াটারমার্ক দিতে পারবেন, সেটা হোক টেক্সট বা কোনো ছবি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।